ব্যবহার যোগ্য রাখাটা এটা কিন্তু নিজেদের কাজ, সেটা ছাড়া হবে না। এই স্কুল সচেতন স্কুল স্বাস্থ্যের বিষয়ে আমরা যখন আলোচনা করব, নাসিম সাহেব, স্কুল স্বাস্থ্যে এই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। টয়লেট স্কুলও পরিষ্কার থাকতে হবে এবং সেটার দায়িত্ব সার্বিকভাবে ছাত্র যারা ব্যবহারকারী তাদেরকেও নিতে হবে। আপনি বলেন, এই সুধি সমাবেশের এই সচেতনতামূলক সমাবেশের সুধিজন, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের এই হেলদি সচেতনতা সভায় এসে উপস্থিত হতে পেরে। তারপরেও আমি ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেবকে দেখে আরও আনন্দিত হয়েছি যে উনি এত মহান একজন ব্যক্তিত্ব। উনাকে টেলিভিশনের পর্দায় দেখেছিলাম, আজকে সশরীরে বাস্তবে দেখলাম, ওনার আলাপ আলোচনা শুনলাম। আমি গুলাবগঞ্জের নয়ন পশ্চিমা মোড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, আমার নাম রুহেল আহমদ, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন। আমি যে কথাটি বলবো, আজকে আমরা প্রতিনিধি হওয়ার সুবাদে বাংলাদেশ সরকার ইউএনডিপি এই যৌথ সহযোগিতায় গ্রাম আদালত প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত করার জন্য আজকে বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে, র্যালি হচ্ছে, সচেতনতামূলক সভা হচ্ছে। বিগত দিনে এই জেলা পরিষদ সম্মেলন কক্ষে আমরা একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি বলবো যে হেলদি বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে মূলত শিশুদেরকে নিয়ে চিন্তা করতে হবে, যারা পরবর্তী প্রজন্ম আমাদের। তাদেরকে যদি আমরা সুন্দর সুস্বাস্থ্যবান করে তুলতে পারি, অবশ্যই আমাদের এই কর্মসূচিটা ভবিষ্যতে কাজে লাগবে, আপনাদের এই উদ্যোগটা কাজে লাগবে। যেখানে স্বাস্থ্য ভালো সেখানে দেশ ভালো, যেখানে স্বাস্থ্য ভালো সেখানে সমাজ ভালো, যেখানে স্বাস্থ্য ভালো সেখানে পরিবার ভালো। আমি বলবো সেখানে আপনারা যারা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতো ব্যক্তিত্ব এই উদ্যোগ নিয়েছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি উদ্যোগ। এখানে উপজেলা ভিত্তিক উপজেলা নির্বাহী অফিসারকে সম্পৃক্ত করে বিভিন্ন স্কুল কলেজে আপনার সচেতনতামূলক এই সেমিনারের মাধ্যমে, র্যালির মাধ্যমে আমরা স্বাস্থ্য সেবা কিভাবে উন্নত করা যায় সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করা, আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সচেতন হতে পারি তাহলে হেলদি বাংলাদেশ সুস্বাস্থ্যবান, স্বাস্থ্য ভালো স্বাস্থ্য থাকুক, এটি আমার মনে হয় আমাদের জন্য কঠিন কোনো কাজ হবে না। সবাই আমরা স্বাস্থ্যের প্রতি আমরা নজর রাখি, বিশেষত আমরা আতঙ্কিত যে বিষয়ে, এটির সাথে আমি একটি আরেকটি বিষয়ে যোগ করতেছি। বাজার থেকে ভরপুর বা তরি তরকারি বা মাছ মাংস কিনতে আমার ব্যক্তিগতভাবে অনেক ভয় পায়, জানি না আপনারা সবাই এটার সাথে একমত হবেন। আমি ব্যক্তিগতভাবে ভয় করি যে বাচ্চাদেরকে নিয়ে কী খাওয়াবো। সেখান থেকে এই হেলদি বাংলাদেশের সাথে আমরা যদি এই দূষিত খাবারের বিষয়ে আমরা সচেতন করে তুলতে পারি জনসাধারণকে, সেখানে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেব আমাদেরকে নিয়ে উনার লক্ষ্যে পৌঁছতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সিলেটের বাংলাদেশ
চিকিৎসা জগতের মানুষের অনুপ্রেরণা। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক উপদেষ্টা প্রফেসর ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেব এখানে উপস্থিত আছেন, প্রাক্তন সচিব জনাব নাসির সাহেব এবং এখানে উপাচার্য মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি ডাক্তার নাসিম, এখানে উপস্থিত আছেন সিলেট গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল ভাই, এখানে উপস্থিত আছেন ডাক্তার লস্কর সাহেব হার্ট ফাউন্ডেশন সেক্রেটারি এবং আমার সম্মুখে উপস্থিত এখানে অনেক গণ্যমান্য সাবেক পৌরসভার চেয়ারম্যান যথা প্রমোদ কামাল, সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মিনিস্টার প্রফেসর জামিন সাহেব এখানে আমার সঙ্গে, অনেক বিজ্ঞজনরা এখানে উপস্থিত রয়েছেন, ডিরেক্টর সহ এখানে ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগরবাসী পক্ষ থেকে আমি সালাম অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি আমি এখানে এসে অন্যান্য প্রোগ্রাম থাকলে যাইনি, এই জন্য এটা আমাদের জন্য একটা সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনার। এই সেমিনারে যারা উপযুক্তা তাদেরকেও আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। এখানে যে সকল বিষয়ে এখানে আলোচনা হয়েছে তার প্রত্যেকটির সঙ্গে অর্থগতভাবে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আমাদের উপর দায়িত্ব বর্তায়, কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি যে নগরবাসীর প্রত্যাশা, দেশের জনগণের প্রত্যাশা, সব প্রত্যাশা ঠিকই আছে, কিন্তু বাস্তবটা ভিন্ন। এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ থেকে বিভাজনের মানসিকতা পরিহার না করা হবে ততক্ষণ পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হবে না। দেশে গণতান্ত্রিক পরিবেশ এবং এই সকল বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচিত হওয়ার পরে সে কোনো দলের আইডেন্টি হয়তো থাকতে পারে, কিন্তু এই সংস্থা যখন দায়িত্বে যায় তখন সে এই এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে সে কাজ করে থাকে এবং তার কাজ করাটা উচিত। এখানে আর দলীয় দৃষ্টিভঙ্গি থাকে না, তখন জনগণকে তার সামনে যে সকল উন্নয়নমূলক কর্মে সেটা নিয়ে কাজ করা এবং সেই ক্ষেত্রে প্রশাসনিকভাবে সহযোগিতাও এখান থেকে, এখান থেকে অনেক পলিসি যায়, যে সকল পলিসি গেলে যখন আমাদেরকে বলা হয় আমরা স্বাধীনভাবে আমরা কি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে যেখানে এটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়ার কথা ছিল, স্বাধীনভাবে কাজ করার কথা ছিল, সেখানে আস্তে আস্তে সব কিছুকে নিয়ন্ত্রিত করা হচ্ছে। আমার এখন কোনো একটা ডেভেলপমেন্ট কাজে হাতে নিতে হলে আমাকে পারমিশন নিতে হবে, ইভেন আমার কাউন্সিলার যদি একজন দেশের বাইরে যেতে হয় তারও ছুটি দেওয়ার অধিকার আমার নেই। আমার কোনো এই 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 আজকে যে সিটির কথা বলছেন এখানে সবাই আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, সবাই আগে এই সিটিতে যে সংখ্যক লোকের বসবাস এখানে যদি পরিবেশ যদি আপনার ভালো না থাকে সে আপনি কি করে বাকি স্বাস্থ্য ভালো রাখবেন, এখানে স্যানিটেশনের একটা বিরাট প্রবলেম। এই সিলেট নগরীতে আমাদের সমস্ত বাসা বাড়ি থেকে আরম্ভ করে আমাদের এখানে সোয়ার সিস্টেম না থাকার কারণে সরাসরি আমরা আমাদের সব স্যানিটেশনটা ডাইরেক্টলি আমরা খালে এবং এগুলা এই নদীতে যাচ্ছে এবং এই পানিটাও আমরা ব্যবহার করছি। এটা কি ধরনের এটা থেকে যে এফেক্টটি আমাদের ঘটির কষ্ট দিক সেটাও আমরা তুলে নিয়ে আমি সরকারের কাছে লিখেছি, শেষ পর্যন্ত যাই হোক এই সোয়ারের সিস্টেমের প্রাথমিক এটাকে অনুমোদন করেছি সেটা হচ্ছে সার্ভেয়ার, কিন্তু সে সার্ভেয়ার তখন আমি এটা যে স্কিম আসছে সেটাও আবার 7-8 কোটি টাকা, এখন এটার জন্য গেলে আবার এটাও আবার পারমিশন লাগে,
এই ফুল খাত থেকে খরচ করবেন সেটাও আবার পাননি। এখন এই টিপিপি টিপিপি এগুলো তৈরি করতে করতে আর মিনিস্ট্রিতে সেক্রেটারি সাহেব জয়েন্ট সেক্রেটারি সাহেব বিদ্যুৎ সেক্রেটারি কাছ থেকে ফাইল গ্রহণ করতে করতে আমি জানি আরম্ভ করলো আমার হায়াত শেষ। এর মধ্যে এটা ফাইলেই বলে এতটুকু গুরুত্ব দেন না। যদি ন্যাশনাল ফিলিংস না থাকে তাহলে যা হওয়ার তাই হয়, আর যদি ওনারা দায়িত্ববোধ থেকে এটা করতেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে এখানে এ আর বি দেখলে হবে না। এখন আমাদের সচিব মহোদয় লিখে দেন এখানে এ এ হইলে পাস, বি হইলে নেগেটিভ। তো এই যে আমরা স্থানীয় সরকারে এ আর বি বিভাজন কখনো কাম্য নয়। আমি মনে করি এখানে দেশের পলিসির সঙ্গে তারা এগুলো তারা এই ব্যাপারে কথা বলবে। আমরা সিরাকে হাল ছাড়ি নাই। আমি যেটা বলবো আমাদের স্লাম এরিয়া এখানে দশটা কয়েকটা ওয়ার্ডে মারাত্মকভাবে আমাদের স্লাম এরিয়া আছে। সেই সব স্লাম এরিয়াতে দেখা যাচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পরে অসংখ্য অনেকগুলো এনজিওরা কাজ করতেছে বিভিন্নভাবে ওয়ার্ড আপনার এনজিওদের যেসব প্রোগ্রাম হয় সেসব কমন সরকারের পক্ষ থেকেও আমাদেরকে সাপোর্ট দেওয়া এবং যে সকল স্ট্যাটিস্টিক দিয়ে ওনারা রিপোর্ট পেশ করেন আমি সেই রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল দেখি না। আজকে আপনাকে একটু বলছি আমাদেরকে এসে বলা হলো যে 100% আমরা স্যানিটেশন কমপ্লিট করেছি। কারণ আমি যখন ফিল্ডে গিয়ে যখন দেখি তখন দেখা যায় 100% তো দূরের কথা, 40% হয়েছে কিনা। তাহলে এই যে রিপোর্টটা পেপারসে আর সেমিনার করলাম আমরা সবাই ওয়ারনারিয়াম নিয়ে গেলাম সিগনেচার করলাম ফাইলে আছে এবং এটা আবার যখন বাইরে থেকে ইনভেস্টিগেশন টিম আসে তখন পার্টিকুলার কয়েকটা এলাকা যে এলাকাতে সব জায়গা তো যাওয়া যাচ্ছে না যে এলাকায় কাজ হতো এটা নিয়ে আমরা দেখি এবং ছবি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। এগুলো বাস্তব চিত্র। এর জন্য দরকার ছিল আমাদের যারা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি আমাদের সঙ্গে সরকারের যেসব দায়িত্বশীল ওনারা পলিসি প্রণয়ে সেটা নেওয়া। এই সিলেট শহরের ছড়া খাল উদ্ধারের জন্য সরকার 209 কোটি 36 কোটি টাকা দিয়েছে। এখন এটা টাকা দিয়ে যদি আবার নিয়ন্ত্রণ থাকে অন্য জায়গায় যেন অমুককে ঠিকাদারি দিত অমুক ঠিকাদারি পাইছে আপনি ওদিকে তাকাইতে পারবেন না তাহলে তো এই ছড়া খাল এগুলো উদ্ধার হবে না। আমি স্প্রে বলে দিচ্ছি এই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস তো দরকার করার সার কথা শুনবই না কিন্তু আমি একা বললে তো হবে না। তারপর দেখা যাবে আমার উপর আরো কোনটা নাজিল হবে তারপরে আমি আবার 27 মাস পেরিয়ে বাড়িয়ে আসছি আরো 27 মাসের জন্য আমি ডুবে যেতে পারি। এইখানে যেসব স্লাম এরিয়াতে পানির জন্য বিশুদ্ধ খাবার পানির জন্য যে টিউবওয়েল দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেই টিউবওয়েল এখানে দেওয়ার আগে আমাদের যে পাবলিক হেলথ অফিস থেকে আমাদেরকে রিপোর্ট যেটা দেওয়া হয় সেখানে কিছু কিছু জায়গায় আমাদের তাদের বলে আয়রন দিতে ছিল আবার আরেকটা আছে আমাদের আর্সেনিক। তো এইসব আর্সেনিক জেনে শুনে এবং আয়রন জেনে শুনে তো আপনি এখানে বোরিং করলে যা হবার কেন বিশুদ্ধ পানি একটা বিরাট সংকট। আমরা বিভিন্নভাবে চেক আপ করে দিয়েছি সুরমা নদীতে তাকে যেভাবে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে পরিমাণ পানি আমি বিশুদ্ধ পানি দেওয়ার কথা সেই পরিমাণ পানি আমি দিতে পারতেছি না এবং যেটা আসতেছে সেটা আবার এই ড্রাই সিজনে আমার একদম ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে। ওয়াটার লেভেল নিচে চলে যাওয়ার কারণে আমার যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো পানি সেই পরিমাণ ক্যারি করতে পারতেছে না এবং যখনই নদীতে অন্য ভারতের টিপাইমুখের বাঁধের এখানে বাঁধ যখন একটু বন্ধ করে দেওয়া তখন অটোমেটিক্যালি আমাদের সুন্দরবনের পানিটা শুকায় যায়। এখন এই সিজনে এত পানি এখনো নেমে যায়নি কিন্তু পানি নামলেই আমাদের শুধু পানি সেই ক্ষেত্রে আমি একটা ফিজিবিলিটি স্টাডি করে অলরেডি আমি আলাদা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমি সাবমিট করেছি সেটা হচ্ছে সমস্ত বিশেষজ্ঞদের অপিনিয়ন নিয়ে আপনাদেরকে এই নগরীর সিলেট সিটি কর্পোরেশনের এই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আমাদের একজন উপদেষ্টা নেওয়া হয়েছে সেই প্রধান উপদেষ্টা হিসাবে প্রফেসর আমাদের
জামিনুল রাজ্জাক চৌধুরী। জামিনুল রাজ্জাক চৌধুরীতে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে নেওয়ার ফলে ওনার কাছ থেকে কিছু আইডিয়া নেওয়ার পরে আমরা এখনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জের ফলে থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছি। সেখানে বিশেষজ্ঞরা বলছেন ড্রাই সিজনের পানি সেখান থেকে যাবে না এবং এখানে আয়রন পাওয়ার জন্য জিনিসটা এইটা এখন পিএনএক হয়ে এখন একদিকে যাবে ইনশাল্লাহ। এটা হলে 50 বছরের জন্য আমাদের বিশেষ। এখন আসেন আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ মোটামুটি একটা পর্যায়ে গেছে। এখন আমাদের এই যে আমাদের ডক্টর নাসিমা এখানে আছেন, আমি মেয়র হওয়ার পূর্বে দেখলাম সকালে আমি কাছে দিদুর রহমান সাহেবকে বলছি সকালে আগে এই সিলেট শহরের ময়লা পরিষ্কার করা হতো, তাহলে রাত্রে এরা কোথায় কাজ করে? আমি গিয়ে অনুসন্ধান করতে করতে রাত্রে গিয়ে পেলাম যে মেডিকেল ক্লিনিক আর হসপিটালের বর্জনীয় বা ব্যস্ত নগরবাসীর এই পরিষ্কার পরিচালনা নিয়ে করি, কারণ তারা অন্যভাবে একটা ব্যবস্থা হয় করি। টাকা আমার, তেল আমার, গাড়ি আমার, বেতন দেয় আমি, আর ওইটা চলে আর যাই হোক সেটাতে আমি মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতা নিয়ে আমি আবার এটার থেকে এবার আমরা কালেকশন করা শুরু করেছি এবং আমি এটাকে ওদের লজিস্টিক সাপোর্ট পাওয়ায় আমি এখন ওই যে টাকাটা ওনারা বেঁকে দিতেন ওই টাকাটা আমরা এখন অ্যাকাউন্টে নিয়ে এসে মানুষের এখানে ভালো একটা অঙ্কের দেখা নিয়ে আসছে এবং এতে আমি আরও কিছু ম্যান পাওয়ার যোগ করে এখন আমরা সন্ধ্যায় ঘুরে আমাদের সমস্ত মেডিকেল বর্জ্য এবং এইটা ক্লিয়ার হবে। এখন দেখলাম আরেক সমস্যা মেডিকেল বর্জ্য এবং যেটা বললেন আমাদের দৈনন্দিন কার্যত যে বর্জ্য সব একসঙ্গে গিয়ে আমাদের ডাম্পিং প্লেসে ফেলে দেওয়া হয়। এই ডাম্পিং প্লেসে ফেলে দেওয়ার কারণে এটাই আবার পেরি পেরি করে সমস্ত নদীতে যাচ্ছে এবং বিভিন্নভাবে পশু পাখিরা এটা বিভিন্ন জায়গায় ছড়ায় ফেলছে, এর থেকে ভাইরাস গুলা বিভিন্ন জায়গায় ছড়ে। এটা নিয়ে আমি আবার সেমিনার করলাম, অর্থমন্ত্রীকে নিয়ে আসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসি সহ অন্যান্য এক্সপার্টদেরকে নিয়ে এসে সেমিনার করে আমরা এখন এটাকে একটা নিয়ন্ত্রণে নিয়েছি এবং এটা আমরা একটা সাইনিংও করেছি বাংলাদেশ প্রিজনের সাথে, বাংলাদেশ প্রিজন এবং আমরা যৌথভাবে এটা আগামী জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আমরা মেডিকেল বর্জ্যগুলোকে আলাদাভাবে প্রত্যেকটা ক্লিনিক হসপিটাল থেকে আমাদেরকে ট্রেনিংও দেওয়া হবে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে আমরা কাভার ভ্যান করে কাভার ভ্যান ভ্যান সহ আমরা কেনা হয়ে গেছে সবই চলে আসছে। আমরা ইনশাআল্লাহ জানুয়ারির 15 তারিখ থেকে এটাকে সম্পূর্ণভাবে মেডিকেল বর্জ্য আলাদা হবে। আমি সিটি কর্পোরেশন থেকে একটা হোটেল ব্যবসায়ীর সঙ্গে আমি বসছিলাম, আমি কয়েকটা হোটেলে আকস্মিকভাবে গিয়েছি যেমন পাঁচ বাই আরো অন্যান্য অনেক রয়েছে, আমি গেছি তারা মনে করছে যে আমি মনে হয় লাঞ্চে গেছি খাবার জন্য, আমি ওইটা না গিয়ে আমি ভিতরে কিচেনে ঢুকে গেছিলাম। কিচেনে ঢুকে আমি এই পরিবেশ থেকে ওই সময় আমি জরিমানা করছিলাম 50,000 টাকা দুইজনকে, তারপরে মোটামুটি ওনারা একটা লাগি। এখন দেখি এখানে যে পরিবেশে আমাদের আলু পেঁয়াজ কাটা হচ্ছে যারা করতেছে সেসব শ্রমিকরা আমার কাছে মনে হলো না খুব একটা হেলদি বা খুব একটা পরিষ্কার, তাই আমি তাদেরকে নির্দেশ দিয়েছি এবং আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে একটা প্রতিনিধি তৈরি করেছি প্রত্যেক মালিকদেরকে আগামী এই জানুয়ারি মাসের 18 সালের জানুয়ারি মাসের ভিতরে ওনারা প্রত্যেক রেস্টুরেন্ট মালিকরা তাদের যেসব এমপ্লয়িরা কিচেনে কাজ করবেন তাদেরকে আমাদের মেডিকেল চেক আপের আগে আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের জন্য আমরা হেলথ কার্ড তৈরি করেছি। আমরা এখানে আমাদের বিভিন্ন তাদের সমস্ত ব্লাড টাড টেস্ট করে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা চিহ্ন দিয়ে তারপরে ওনারা কিচেনে কাজ করবেন। এর বাইরে যদি কাউকে পাই ওনার ট্রেড লাইসেন্স বাতিল করব এবং কি তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে আমরা কঠিন ব্যবস্থা। এর জন্য আমি আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে লিখেছিলাম এবং স্বাস্থ্য লিখেছিলাম যে আমার কিছু ডাক্তার দরকার, আমার পাইকে 5টা বলেছিলাম একজনের একটা অর্ডার আসছে, যাই হোক তাও ভালো একজন আসছে মোটামুটি আমাদের এখন আমাদের মেডিকেল টিমটাকে আরো শক্তিশালী। আমাদের আরো একটা বিষয় আমরা করেছি যে কিচেন পুরোপুরি আইডেন্টিফাই করতে হবে আমাদের, এটা
একদম সমস্ত যেসব ফুড আনবেন ওনারা সেটা আমাদের টেস্ট করে নিয়ে আসতে হবে। এর জন্য আজকে আমি খুব খুশি লাগে এখানে এসেছি সিগনলু সরকার জেলা সিভিল সার্জন অফিসের সেন্টার ইন্সপেক্টর বা আমি আগামীকালকে অফিসে তাকে নিয়ে আসবো, যাতে আমাদের এই বিল্ডিংয়ের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করব। আমাদের প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে এই নিয়ন্ত্রণে আনার পরে আমরা এখন আরেকটা বিষয়ের তুলনা বাইরে খোলা বাজারে যে সকল খাদ্য বিক্রি করা হয় এদেরকেও আমরা এখন আস্তে আস্তে তাদেরকে নিয়ে আসতে যাচ্ছি, যাতে তারা যাতে বিক্রি করে এবং ভালো ক্লিন এবং তাদের গ্লাস টাস এগুলো থাকতে হবে। আপনারা শুনে বিষয় এখন আমি পুরো লেবারদের কাজেও কিন্তু ওই হিউম্যান রাইটসের কথা বলে নয়, আমাদের গার্মেন্টস থেকে শুরু করে মাথায় হেড থেকে নিয়ে সব কিছু দিয়ে এবং তারা রাস্তায় কাজ করতে হবে, কারণ এদেরও সেফটি সিকিউরিটির প্রয়োজন আছে। আমরা একটা নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় যত প্রাইমারি ইন্টারগার্ডেন যেসব স্কুল আছে এখানে সিলেটের তিনটা ভাগে বিভক্ত, একটা কোন হাই ক্লাস যারা রিচ পিপল তারা বাচ্চাদেরকে ধরেন আনন্দনিকেতন কিংবা স্কলারশিপ কিংবা রায় স্কুলে পড়াইতে পারতেছে, এদের জন্য তাদের স্ট্যান্ডার্ড আলাদা, এনভায়রনমেন্ট আলাদা। কিন্তু আমাদের যে স্লাম এরিয়া বা আমাদের একদম এলাকা থেকে যেসব বাচ্চারা যাচ্ছে এদের জন্য খুব একটা কোথাও সেভাবে পরিবেশ নাই, তাই আমি সিটি কর্পোরেশন এলাকায় আমরা একটা স্কিম তৈরি করে পাঠিয়েছি বা এখন এটা অনুমোদন হবে কিনা জানি না। আমি বলেছিলাম যে আমার শহরের ভিতরে যতটা স্কুল আছে প্রাইমারি স্কুল এটা আছে এবং প্রাইমারি স্কুলের সঙ্গে কেজিওয়ান যেটাই হোক এবং সেটা এনজিওর হয়ে যাবে সব কোনার যে বাথরুমগুলো সেটা আমাদের হাইজিনিস করতে হবে। এখানে আমাদের বাচ্চাদেরকে কীভাবে হাত পা ধরতে হয় বাথরুমে গেলে যাতে বেরিয়ে আসে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তার জন্য আমরা একটা বিশেষ কিংবা আলাদাভাবে আমাদের একজন টিচার বাচ্চাদেরকে যদি এখান থেকে ট্রেনিং দেওয়া হয় তাহলে সে বাচ্চারা ময়লাটা রাস্তায় পড়াবে না, অপরিষ্কার থাকবে না এবং তারা তাদের ডায়রিয়া টাইরিয়া এগুলো থেকেও মুক্ত হবে। ইনশাল্লাহ আমাদের স্কুলটা আমাদের ইমিডিয়েট চালু হবে এবং এটা আমি আমার সমস্ত ওয়ার্ডে চালু করার চেষ্টা করছি। আপনারা শুনে বুঝা আরেকটু আমাদের সিলেটের মানে ব্যবসার জন্য বাসা বাড়িতে স্কুল করে দিয়েছি, স্কুলের জন্য স্কুল করা হয় না, এতে বাচ্চারা যে ক্লাসরুমে গিয়ে ক্লাস করতেছে সেটাতে সে মানে এমনভাবে ভেন্টিলেশন নাই কিছু নাই, ছোট্ট একটা রুমের মধ্যে ওই বিভিন্ন নাম দিয়ে স্কুল ইন্টারগার্ডেন স্কুল এইটা এটা এগুলোর পর আমরা একটা স্কুল করতে পারবো, কিন্তু স্কুলে একটা পরিবেশ থাকতে হবে যে কোনো জন বাসাকে হোটেল বানাতে পারবে না, বাসাকে স্কুল বানাতে পারবে না, স্কুল বানাতে হলে স্কুল পরিবেশ সৃষ্টি করতে হবে। এর জন্য ওনাদের সঙ্গে আস্তে আস্তে একসঙ্গে তো কিছু করা যাবে না, আস্তে আস্তে মোটামুটি এদেরকে একটা দুটা করে নিয়ে আসতে হবে যাতে করে এই পরিবেশটা সৃষ্টি করা, তা না হলে বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা তিনতলা চারতলায় উঠতেছে অ্যাক্সিডেন্ট করে কোথায় কি আসে না তারা, এবং প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জন্য আমরা বাধ্যতামূলক চেষ্টা করব যে এই বাচ্চাদের মেডিকেল তাদের ব্লাড গ্রুপ তাদের সমস্ত ব্লাড টেস্ট এবং 3 মাস বা 6 মাস পর পর তাদেরকে সেইভাবে নেওয়া হচ্ছে কিনা এটা যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে হেলথের একটা বিশাল কাজ আমরা এখানে করব। কিন্তু সেই ক্ষেত্রে একা সিটি কর্পোরেশনের সম্ভব না, সেখানে সিভিল সার্জনের সেখানে ওসমানী মেডিকেল কলেজ আদার মেডিকেল কলেজের এবং মেডিকেল ক্লিনিক এদেরও, কারণ এত ডাক্তার এই গরিব দেশে সম্ভব না, সিটি কর্পোরেশনের দ্বারাও একসঙ্গে 50 জন ডাক্তার থেকে কাজ করে। সেক্ষেত্রে আমি আজকে নাসিম ভাই এখানে আছেন মেডিকেল ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমি বিএমএ কে অনুরোধ করবো বা যারা আছেন তারা যদি পর্যায়ক্রমে আনিয়ে গেলেন, আমার তো প্রতিদিন প্রয়োজন নাই, যদি রাউন্ড যদি তারা স্কুলগুলোতে ভিজিট করেন, আমি না হয় কনভেন্স দিলাম, আমি না হয় আমার লজিস্টিক ধরুন যেসব পিয়ন টিয়ন বা আমাদের নার্স টার্স এগুলো আমরা দিলাম, আপনারা যদি একটু বাচ্চাদেরকে দেখে আসেন এবং এখানে আবার আলাদাভাবে একজন চাইল্ড শিশু
বিশেষজ্ঞ প্লাস যে বিশেষ করে দাঁতের ডাক্তার চোখের ডাক্তার এগুলো আমাদের এবং দৈনন্দিন একটা চার্জ দেয় আমাদের বাচ্চাদেরকে যদি আমরা মেডিকেলি চেক আপ করে তুলে আনতে পারি তো অর্ধেক আমাদের এখানে আমাদের স্বাস্থ্য জগন্ত আমি সেভাবে ওনাদের সহযোগিতা চাই আর আজকে যে সকল বক্তব্য শুনলাম বেদাল খাদ্য বেদাল খাদ্য তো প্রতিটা মুহূর্তে আছে প্রতিটা সেকেন্ডে যেখানে আপ দেব সেখানে বেদাল কিন্তু বেদাল মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও এই যে শুধু সেমিনারে এসে বক্তব্য দিলেন এরপরে আর কোথাও হবে না আপনি যেটা দেখেন সেখানে প্রতিবাদ করতে হবে সেখানেই বসতে হবে আমরা আজকে ফুটপাত থেকে হাঁটা চলার জায়গা নাই আমার আরেক ভাই বলছেন খেলার মাঠ খেলার মাঠ ছড়া পর্যন্ত দখল করে বসে আছে পারলে রাস্তা দখল করে বসে থাকে সেখানে আমরা খেলার মাঠ করতে হবে হ্যাঁ আমাদের প্রয়োজন এখন আমরা নতুন প্ল্যানিং নিয়ে আমরা নতুনভাবে আমরা চেষ্টা করব যাতে যে জায়গায় খালি আছে এখন থেকে সেই সব জায়গাগুলো পার্ক এবং খেলার মাঠ এগুলা রেডি রাখা এটা একটা সুন্দর জন্য আমরা দক্ষিণ সময় আমাদের পার্ক ইমিডিয়েট চালু হয়ে যাবে দক্ষিণ সময় দিকে তখন আমরা একটা পার্ক মুক্ত করে দিতে পারবো আমি মেডিকেল কলেজ আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের এখানে আসছেন ওনারা দেখছেন আমরা এখন এই যে ভবিষ্যৎ প্ল্যানিং এ এখন দেখা যাচ্ছে আমাদের এই সিটিটা এক্সটেনশন হবে মানে এক্সটেনশন হলে আমার কাছে যে ম্যাপ আসছে সেই ম্যাপে দেখা যাচ্ছে এটা মিডিল অফ দি টাউন এই 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 যে আমরা গার্বেজ প্লেস যেটা এটা মিডিল অফ দি টাউন আগামী দিন 20-25 বছর পরে যখন টাউনটা ডেভেলপ হয়ে এটা আরো ইমপ্রুভ হবে তখন আমরা আরেকটা অবস্থার শিকার হব তখন দেখবেন নাগরিক পরিবেশ তার এটা খারাপ হবে এর আগে আমি প্রস্তাব পাঠিয়েছি যে এখন থেকে কতকাল পর্যন্ত মাস্টার প্ল্যানে আপনারা অ্যাপ্লাই করবেন তার কোন পাশে কোন সাইডে এখন এটা এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমাদের শহর থেকে দূরে আবার পাবলিকের যাতে অসুবিধা না হয় এখন থেকে যদি আমরা সেই প্ল্যান না করি তাহলে দেখবেন আমরা এটাকে ডেভেলপ করতেছি আর ইন্ডিপেন্ডেন্ট টাউন বা অন্য সাইডে ডেভেলপ করবো তখন এটা মিডিয়ে পড়েছে তখন আবার আরেকটা প্রবলেম হয়ে যাবে যাই হোক আমি আজকে আপনাদের অনেক মূল্যবান বক্তব্য শুনলাম এখানে এই যে আমাদের আপন কামন স্যার বলছেন যে আমাদের অনেক কোম্পানি আছে ওষুধ কোম্পানি যে কোম্পানির মালিক ওই ওষুধ খায় না খাওয়া যায় না আমি শুনেছি যে বড় বড় কোম্পানির মালিকরা ওই পুনার কোম্পানির ওষুধটা উনি উনি বাইরে থেকে এসেছে নিয়ে এসে তো যে মালিক উনি খান না আবার আমরা খাইছি আল্লাহ জানে আমাদেরকে তো আল্লাহ তাআলা কোনো মতে রাখছে আগে নতুবা এই যে অবস্থা কোথায় যে আমরা গিয়ে দাঁড়াইছি তারপরে আরেকটা বিষয় এখানে আমি আজকে হেলথের জন্য কথা হচ্ছে আমাদের নাসিম ভাইকে বলবো এই যে ফেরি ফেরি করে সমস্ত জায়গায় আপনাদের এই যে ল্যাব করেছেন আপনাদের প্যাথোলজি টেস্টের জন্য এক 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 জায়গায় এক এক রিপোর্ট তখন এই রিপোর্টের ভিত্তিতে কোনটা সঠিক ডাক্তার সাহেব রিপোর্ট দেখে আমাকে ঔষধ দিয়ে দিলেন আমি নিজে এক জায়গায় গেছি না আমার বলছিল আমি টেস্ট করছি উনি বললেন আপনার আমার ডায়াবেটিস HbA1c বলছেন 9.7 আমি ইম্পসিবল এটা উঠতে পারে না আমি প্রতিদিন চার্ট করি আমার তো এটা উঠতে পারে না আমি এই এখানে আমি ওনাদের ল্যাবে বসে আবার টেস্ট করলাম দেখা যায় আমার 6.8 তো 9.7 দেখে ডাক্তার সাহেব তো পারলাম তো আমাকে লিখে বলতেছেন আমি যখন রিলিভ হলাম না আমি এটা মানি না আমি আবার লেবে কি আমি যখন টেস্ট করলাম তখন 6.8 দেখে বললাম কয়েক ওকে তাহলে আগে যদি আমি যাইতাম না তাহলে উনি যদি মেডিসিনটা দিত তাহলে আমি আমার অবস্থাটা কোন দিকে যেত এইভাবে এটা এটাও মনে হয় আপনাদের একটু কারণ এটার উপরে মানুষের ডাক্তার ফিজিশিয়ানরা তো এটা দেখে এই রিপোর্টটা দেখে আমাদেরকে ঔষধ দেয় তাহলে সেই সব ক্ষেত্রে টেকনিশিয়ানগুলা ভালো আমাদের স্কিল কোনো লোক নাই সবচেয়ে বিষয় এই নাগরিকদের নাগরিক সেবা দেব আজকে হোসেন নিজুর রহমান সাহেব এখানে আছেন আমাদের নাসির সাহেব সাবেক প্রাক্তন সচিব আছেন বিএনপি মালিক সাহেব আছেন তারা ন্যাশনাল লেভেলে পলিসি এই আমার সিটি কর্পোরেশনে স্কিল বলতে কোনো লোকই নেই আমার পরিচিত আমার আত্মীয় পরিচিত আমার সালা না ভাই না বোন না এলাকার বলি যে আসছে মোটামুটি চাইবে এখন সে এই বিষয়ের উপর সে বিষয় কিনা সেটা তো তার চাকরি হয়ে গেছে কারণ চাকরিটা তো আপনি বলতে পারবেন না
900 লোক দিয়ে দিয়েছেন কিন্তু একজন স্কিল না আমার একজন ইলেকট্রিশিয়ান না একজন কম্পাউন্ডার নাই এগুলো যদি স্কিলের নাই তাহলে আমি কি তাদেরকে বেতন দিচ্ছি এখন এখন যদি আমি এখানে যাই এদেরকে এখন সরাই দেওয়া যেত তাহলে কালকে আমার বিরুদ্ধে আরেকটা ব্যবস্থা হবে আর আদালত থেকে বলা হবে তুমি আমার বাড়াবাড়ি এই দেশে দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ক্ষেত্রে কিন্তু সরকারে যারা থাকেন বা বাইরে যারা থাকে আমাদের প্রত্যেকের এইসব বিষয়ে এক হয়ে কাজ করতে তা না হলে কোনো ডেভেলপমেন্ট হবে না এখানে যদি মনে করেন যে একটা এলাকাকেও যদি আমরা সত্যি আজকে সেমিনার করতেছেন সে সেমিনার মধ্যে দিয়ে যদি কোনো একটা বিষয় যদি আমরা আমি সবাই সহযোগী আমি আপনাদেরকে একটু বলতে চাই আমার নগরবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন বলে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের মিডিয়ার বাইরেও অত্যন্ত এখন তো অনেক স্ট্রং ইলেকট্রনিক মিডিয়া নিউজ মিডিয়া অনলাইন মিডিয়া এখন কি বলতেছেন দুই মিনিটের ভিতরে আমার সাথে কাছে অনলাইন কি একটা বাইরেছে টিভি এখন আসেন এই রেডিয়েশনের জন্য এখানে কেউ বলতেছেন আমার ডাক্তাররা আছে গ্রাম ইনফোনের আর এয়ারটেলের যত টাওয়ার আসছে শহরের উপর আছে সব বাড়িগুলো টাওয়ার টাওয়ার করে এদের রেডিয়েশনে আমার বাচ্চাদের অসুস্থ হচ্ছে এখন আরেকটা হচ্ছে এই মোবাইল ফোনে উপকারিতা আছে আবার কন্টিনিউয়াস মোবাইলে আপনার এই আলাপ করতে করতে আমি জানি না ফিজিশিয়ান হ্যাঁ অনেক সময় তো আমি নিজেই বুঝি পাজুর বাজার যে এত মোবাইল ইউজ করতেছে এবং রেডিয়েশনে আমার মনে হয় এটা একটা আমাকে একজন বিশেষজ্ঞ বলছেন আর আমি বললাম যে এইসব টাওয়ারের পাশে আমার কোনো গাছ হয় না নারিকেল গাছ বলেন সুপারি গাছ বলেন এগুলো দেখি মরে যাচ্ছে আমার কেন যে রেডিয়েশনের কারণে এখন আগে পশু পাখি থাকতো এখন পশু পাখি নাই এই এরিয়াতে এখন পশু পাখি নাই যেসব এলাকাতে টাওয়ার থাকে না ওইখানে পশু পাখি থাকে যে এলাকায় এই টাওয়ার আছে এগুলোতে এখন পশু পাখি নাই এই যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে এটা কিন্তু আমাদের দেশে আমাদের একটা গ্রামীণ ফোন আর অমুক ফোনকে আমাদের কোম্পানিকে হেল্প দেওয়া ন্যাশনাল যেটা চিন্তা করা দরকার এদেরকে আন্ডারগ্রাউন্ড করে দিতে পারতো তাহলে আমাদের ওদের পয়সা এখানে বেশি খরচ হবে কিনা এখন ওনারা টাওয়ার টাওয়ার নিয়ে যাচ্ছেন তো এখন সেই বিষয়ে আমার মনে হয় আমাদের সকলের নজর দেওয়া দরকার আর আমি আর কথা না বলে এর পাবলিক টয়লেট আমার এক ভাই বলছে আমরা আপনি শুনে খুশি হবেন আমরা ইনশাআল্লাহ ঢাকার গুলশানের আদিনাজে আমাদের সিলেটে পাঁচটা পাবলিক টয়লেট কাজ শুরু হয়েছে এবং এটা ইনশাআল্লাহ যদিও এটা লোকে আমার এটার বিরুদ্ধে আপনি বলছেন দরকার আমিও বলছি প্রয়োজন আছে আমরা কাজ শুরু হয়েছে এখানে আবার আমাকে রাত্রে চৌকিদারি করতে হয় কে না কে আমার ফেরি হয় অনেক ধরনের প্রশ্ন সব কথা বললে আমি রাত্রে বাড়িতে যাই দেখা কিন্তু আমার তো কোনো নিরাপত্তাই নেই আমাকে একা একাই যেতে হয় এখন একা গিয়ে রাস্তায় কাজ করতেছে কিনা তিন দিনে তো কাজ করার কোনো সুযোগ থাকে না রাত্রে যখন 12টা 1টা 2টার সময় যাই তখন আমাকে আল্লাহতে দাম সবাই আমাকে যেতে হয় এবং না গেলে রাত্রে না দেখলে দিনে আমি কাজ করা শুরু করছি তো যাই হোক সব কিছু মিলে আমি বলি আমাদের দেশটা ভালো আমাদের দেশের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত এবং আমাদের মধ্যে এই দলীয় দৃষ্টিভঙ্গি না থেকে দেশ যদি সত্যিকার অর্থে আমরা দেশপ্রেমিক হয়ে থাকি আমাদেরকে এইসব ক্ষেত্রে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি না রেখে আমরা এক হয়ে দেশের উন্নয়নে আমরা সকলে এগিয়ে আসুন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আমরা এখন প্রধান অতিথি বক্তব্য শুনব প্রধান অতিথি বক্তব্যের পর আমরা শুনব আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর জিল্লুর রহমান সাহেবের মূল্যবান বক্তব্য